প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে আজকের ভিডিওর মূল বিষয় হলো যে বাংলা সাবজেক্টে এবং ইংলিশ সাবজেক্টে এবছর যে মাদ্রাসা পরীক্ষাটা হবে সেখানে কত মার্কস পেলে আপনি ডাক পাবেন ইন্টারভিউর জন্য, সব থেকে কত কম মার্কস থাকলেও আপনাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো বাংলা এবং ইংলিশ সাবজেক্টের আমরা একটা একটা প্রেডিকশন করবো। কারণ অনেকে বলছে স্যার আপনি বলুন, আপনি নিজেও একটা বাংলা শিক্ষক স্কুলে পড়াচ্ছেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী বলুন যে কতটা নাম্বার নামতে পারে বাংলা এবং ইংলিশের জন্য। তো বাংলাটা আমি আমার সাবজেক্ট, আমি এখানে বাংলা এসএসসি নিজে পড়াই, এই বোর্ডে পড়ানো হয়, ক্লাস চলছে, ভর্তি চলছে, লাস্ট এক মাসের কিন্তু ক্লাস, খুব ভাইটাল ক্লাস। আজকেই সমস্ত নোটস পেয়ে যাবেন একদম কম টাকাতে, আমি দিয়ে দিচ্ছি, কারণ রাখছি না, কারণ ছেলে মেয়ে পড়াশোনা করে উদ্ধার হোক, বেকার জীবন থেকে মুক্তি পাক, আমি এটাই জানি আর কি। আমার দেওয়া এই নাম্বার, আমার নিজের পার্সোনাল নাম্বার আপনাকে আমি দিলাম, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন বা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, ভর্তি হন, আমরা কাউকে ঠকাই না, আমরা ক্লাস করাই, কীভাবে অনলাইনে, অনলাইনে ক্লাস করাই, এবং কোনো অফলাইন পারবে না, আমরাই পারবো অনলাইনে আপনার নোটস টোটস দিয়ে, ক্লাস করিয়ে, রেকর্ড ক্লাস করিয়ে, সব কিছু করে আমরা এখানে তৈরি করে দিচ্ছি। আমাদের হিউজ পরিমাণ ছেলে মেয়ে পড়াশোনা করছি এখানে, তাই বলবো ভর্তি আর কি হয়ে যেতে পারেন। বাংলা ভর্তি চলছে, ইংলিশ স্যার আলাদা রয়েছেন, তিনিও পড়াচ্ছেন, আর ফুড ইন্সপেক্টরের ব্যাচ শুরু হচ্ছে এই উইক থেকে, যারা চ্যালেঞ্জে ভর্তি হবো তারা ভর্তি আর কি হতে পারেন, এই নাম্বারে এটা হোয়াটসঅ্যাপ করলে আর কি যথেষ্ট। দেখুন, এবছর বাংলাতে সিট রয়েছে প্রায় আপনার 90টা বা 92, ইংলিশে রয়েছে প্রায় 100+ রয়েছে, ইংলিশে 110-120 কাছাকাছি রয়েছে আর কি। তো এবছর কী হবে, তা 90টা যখন সিট রয়েছে, এরা 90 কেমন ডাকবে, এরা এরা এম ডাকবে 3:2, অর্থাৎ তিনজনকে ডাকবে ইন্টারভিউতে, তার মধ্যে দুজনকে এরা জব দেবে। তার মানে 90 জনের জন্য মোটামুটি আপনার ধরুন না, মোটামুটি আপনার 130 জন ধরুন প্রায় বা 140 জন ধরুন ওরা ডাকলো, 90 জনের 90 জন সিট পূরণ করতে ওরা এতজনকে ডাকবে, 130 বা 140 করে ডাকবে। এই বছর সব থেকে ভালো দিক হলো একাডেমিক নেই, একাডেমিক মানে আপনার মাধ্যমিক এইচএস গ্রেজুয়েশন আপনার যোগ হবে না, দারুণ দিক, পরীক্ষা দাও চাকরি নাও, খুব সুন্দর একটা জিনিস আর কি। তাহলে এখানে আপনাকে মোটামুটি 130 বা 140 করে ডাকবে আর কি ওরা ইন্টারভিউর জন্য। কত নম্বর আসতে পারে কাট অফ বাংলার জন্য আমি বলবো আর কি, যে কাট অফ আসতে পারে এবছর, দেখো 90 নম্বর পরীক্ষা, তো 90 নম্বর পরীক্ষা যদি কোনো ক্যান্ডিডেট বাংলাতে যদি 75 মার্কস পায় তাহলে সে কিন্তু এই ইন্টারভিউর জন্য ডাক পাবে। 75, আপনি এবছর লোভ করবেন না। ফার্স্ট কাজ হলো আমাদের কী হয়, আমরা খুব লোভ করি, আমরা খুব লোভী হয় আমরা আর কি, হ্যাঁ পাচ্ছি না, দিলাম গোল গোল করে সবগুলো আমি করে দিলাম অ্যাটেন্ড, করতে হবে না, অ্যাটেন্ড করতে হবে না। প্রথমবার একটা টিচার লেভেলের এক্সামে এখানে এবছর প্রথমবার নেগেটিভ মার্কিং থাকছে, তো নেগেটিভ মার্কিং থাকবে, ভুল হবে, প্লাস যে ভুলটা হবে সেই ভুলের জন্য অন্য নাম্বার আরও কাটা আর কি যাবে, ওই নাম্বারটা যাবেই সঙ্গে অন্য নাম্বার কাটা আর কি যাবে। তাই লোভ করবেন না, লোভ থেকে একটু আর কি আপনি দূরে থাকবেন। যদি আপনি সবগুলো মোটামুটি আপনি 90 মধ্যে যদি 75 মার্কস আপনি করে আসতে পারেন, এত নির্ভুল, কোনো ভুল নেই, তাহলে আপনি ডাক পাবেন, আপনি ডাক পাবেন কল ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ আপনাকে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা আর কি হবে। ঠিক আছে, 90 আপনাকে 75 পেতে আর কি হবে, মোটামুটি আর কি 75 পেলে ডাক পেলে পাবেন। ইংলিশে মার্কসটা একটু কম হবে, ইংলিশে মার্কসটা একটু কম হবে, মোটামুটি ইংলিশে জেনারেল 72 থেকে 71 এই টাইপের ইংলিশে কিন্তু ডাকা আর কি হবে, কারণ ইংলিশে একটু কম হয় জেনারেলি। এবার কী হলো না, এবার না বেশি জন ছেলে পড়াশোনা করছে না এবছর, কারণ কি ওরা ভাবলো যে ভাতাবাজি, কিন্তু যারা পড়বার তারা কিন্তু ঠিক পড়ছে, যারা আমাদের কাছে পড়াশোনা করছে তারা ঠিক পড়ছে, আমরা প্রথম দিন পড়েছি যে এটা পরীক্ষাটা হবে, কিন্তু এটা হবে, ফুডটাও হবে এবছর। তাই বারবার বলবো যে পড়াশোনাটা করুন, এবং যারা চাইছেন যে ভর্তি, এখনও সময় কিন্তু আছে, এক মাস মানে বিশাল সময়, ও এই সময় যদি আসে চাইলে এই নাম্বারে কল করতে পারেন বা কতজন হোয়াটসঅ্যাপ, আমরা কিন্তু ভর্তি নিচ্ছি, ভর্তি আমরা কিন্তু করাচ্ছি, ক্লাস চলছে, ক্লাস আজকেই আপনাদের ক্লাস আমার আছে, বাংলা ক্লাসটা রয়েছে, সন্ধ্যা 6টার সময় ক্লাস আমি আজকে নেবো, তো যদি চান ভর্তি হবো একটা হোয়াটসঅ্যাপ বা কল করে ভর্তি আপনি হয়ে পারেন, ভর্তি আমি নিয়ে নেবো, কোনো অসুবিধা, টাকা পয়সা কোনো অসুবিধা নেই, ভর্তি আমি নিয়ে নেবো। ভালো লাগলে লাইক করবেন, পারলে লোককে শেয়ার করবেন, আসছে বন্ধু, থ্যাংক ইউ।